ফ্যামিলি, আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজ আপনাদের এই ভিডিওটি অতিকে গুরুত্বপূর্ণ হব, কিন্তু আপনাদের যদি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড আর পুলিশের এপ্লাই করেছিল আর তার এক্সাম দিব, আর এক্সাম দেওয়ার পিছত আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে জানাইছে যে এক্সট্রাকে 30 মার্ক দিয়াব। কোন সকলে 30 মার্ক এক্সট্রা 30 মার্ক লাভ করব আর কিয় লাভ করব সকলো তথ্য জানিবলে আপনাদের ভিডিওটি স্ক্রিপ্ট নক শেষলে চাই থাকবো। এয়া শুনক আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কি কলে। 20 নম্বর আমি সবেই পালো, কিন্তু মোর ঘর এটাও চাকরি নাই, 10 নম্বর মই লগাই দিম, তারমানে মোর 30 হয়ে গেল। মোক সুধে এডমিট কেতিয়া পাব, জুলাইত পাব, ঠিক আছে। কি এই বছর আমি আরো 50,000 চাকরি দিম, জুলাইত পুলিশের ইন্টারভিউ হব, মোক সুধে এডমিট কেতিয়া পাব, জুলাইত পাব, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবরত গ্রেড 3 গ্রেড 4, আর এই বছরতে ম্যাজিস্ট্রেট DSP। কিন্তু এটা কথা আপনাদের চাব, আপনার কথাবিলাক মই গম পাব লাগিব, মোর কথা আপনাদের গম পাব লাগিব। আমার বহুত ঘর আছে, রিজাল্ট দিলে মই দেখা পাও এখন ঘরতে 3টা চাকরি পায়, কিছু ঘরত এটাও চাকরি নাপায়, হয়নে হয়নে নহয়? এতিয়া সব লড়ারে যাতে 50,000 চাকরি 30,000 ঘরত হওয়ার জায়গাত যদি 50,000 চাকরি 50,000 ঘরত হয়, তেতিয়া তো আমার সকলের আর্থিক অবস্থা ভাল হব। সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো, পুলিশতে হোক বা গ্রেড 3 গ্রেড 4তে হোক, যদি এখন ঘরের পরিয়ালর এটাও চাকরি নাই, সেই পরিয়ালটুক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিন। তার মানে 20 নম্বর আমি সবেই পালো, কিন্তু মোর ঘর এটাও চাকরি নাই, 10 নম্বর মই লগাই দিম, তার মানে মোর 30 হয়ে গেল। তার মানে নোপা মানুষের লড়াত এটাও চাকরি না থাকা ঘরত চাকরি হল। এই কামবিলাক কোনে চিন্তা করে? মোদী সরকারে চিন্তা করে, বিজেপি সরকারে চিন্তা করে। এতিয়া মোক ইয়াতে মহিলা সকল 1 লাখ দি উঠি এই বছর আমি আরো 50,000 চাকরি দিম, জুলাইত পুলিশের ইন্টারভিউ হব, মোক সুধে এডমিট কেতিয়া পাব, জুলাইত পাব, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবরত গ্রেড 3 গ্রেড 4, ওসরতে ম্যাজিস্ট্রেট DSP। কিন্তু এটা কথা আপনাদের চাব, আপনার কথাবিলাক মই গম পাব লাগিব, মোর কথা আপনাদের গম পাব লাগিব। আমার বহুত ঘর আছে, রিজাল্ট দিলে মই দেখা পাও এখন ঘরতে 3টা চাকরি পায়, কিছু ঘরত এটাও চাকরি নাপায়, হয়নে হয়নে নহয়? এতিয়া সব লড়ারে যাতে প্রত্যেক ঘরতে 50,000 চাকরি 30,000 ঘরত হওয়ার জায়গাত যদি 50,000 চাকরি 50,000 ঘরত হয়, তেতিয়া তো আমার সকলের আর্থিক অবস্থা ভাল হব। সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো, পুলিশতে হোক বা গ্রেড 3 গ্রেড 4তে হোক, যদি এখন ঘরের পরিয়ালর এটাও চাকরি নাই, সেই পরিয়ালটুক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিই। তার মানে 20 নম্বর আমি সবেই পালো, কিন্তু মোর ঘর এটাও চাকরি নাই, 10 নম্বর মই লগাই দিম, তার মানে মোর 30 হয়ে গেল। তার মানে নোপা মানুষের লড়াত এটাও চাকরি না থাকা ঘরত চাকরি হল। এই কামবিলাক কোনে চিন্তা করে? মোদী সরকারে চিন্তা করে, বিজেপি সরকারে চিন্তা করে। এতিয়া মোক ইয়াতে মহিলা সকলে কলে যে আমি ঘর পোৱা নাই, হয়নে? বহুত মহিলায় ঘর পোৱা নাই। আচ্ছা, ঘর কিয় নাপায়? ঘর পাবর কারণে আমি জিও টেগিং করিব লাগে, হয়নে? জিও টেগিং কোনে করে? পঞ্চায়েতর মানুষে করে। পঞ্চায়েতত কিছুমান ভাল মানুষ আছে আর কিছুমান ঘরিয়ালু আছে। নিজের ঘরের জিও টেগিং নিজে করে দি দিব, কাকু টাকা দিব না লাগে। এই দালালিটো খতম করব লাগিব, দালালিটো অসমত হব দিব নোৱাৰি, হয়নে নহয়? এই দালালির কারণে দুখিয়ায় চাকরি নাপায়, দোকানত গলে লাইসেন্স এখন নাপায়, লাইসেন্স নাপায়,
মাটির কাম করব গেলে দালালক টাকা দিব লাগে এই দালালিটো আমি শেষ করব লাগিব যেনেকে বসুন্ধরাত আমি মাটি দিছো টাকা পয়সা নহুয়া কই সাকরি দিছো তেনেকে এইবার অরুণোদয় আপনালোকে কাকু খাতি নকৰিব যার ঘৰত রেশন কার্ড আছে তাকেই মই অরুণোদয় দি দিম।